নমস্কার আমি বাংলা পক্ষর গর্গ চট্টোপাধ্যায় আজকে এই বিস্ফোরক লাইভটি প্রথমত শেয়ার করবেন শুধু নিজে শুনবেন না পশ্চিমবঙ্গ পুলিশের যে কনস্টেবল তার নিয়োগে ব্যাপক দুর্নীতি সেটা এই লাইভে উন্মোচিত হবে নিজেরা দেখবেন নিজেরা যাচাই করবেন নিজেরা বুঝবেন এবং শেষে জানাবো বাংলা পক্ষ কীভাবে লড়ছে এর বিরুদ্ধে আমরা লড়াই ইতিমধ্যে শুরু করে দিয়েছি প্রথম কথা বলি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের পরীক্ষার নিয়োগ হয়েছিল মানে দু হাজার কুড়ির যে অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী যে নিয়োগের প্রভিশনালি রেকমেন্ডেড তালিকা বেরিয়েছে মানে অন্তর্বর্তীকালীন হিসেবে এদের রেকমেন্ডেশনের তালিকা এরা 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 চান্স পেয়েছে সেই লিস্ট ভর্তি এস লিস্ট শিডিউল ট্রাইবস অর্থাৎ তফসিলি উপজাতি মাথায় রাখবেন তফসিলি উপজাতি সেই তফসিলি উপজাতি লিস্টে যাদব কুমার সাউ ভার্মা ঠাকুর মানে বুঝতে পারছেন এবং যারা যারা এই লিস্টে জালি করে ঢুকেছে বোঝাই যাচ্ছে জালি করে ঢুকেছে তারা সকলে হচ্ছে বেসিক্যালি ইউপি বিহারে যে সারনেমগুলি পাওয়া যায় সেই গোষ্ঠীর কোনো বাঙালি নন এস কিন্তু ঢোকেনি এখানে কোনো ব্যানার্জি নেই এখানে কোনো ঘোষ নেই এখানে কোনো জানা নেই তারা কিন্তু এই জালিটি করে ঢোকেনি ঢুকেছে কারা ঢুকেছে বলে দিচ্ছি সাউ বর্মা ঠাকুর মানে এরা একদম টোটাল জালি করেছে এবং এটা একটা অপরাধ এটা একটা ফৌজদারি অপরাধ এর ফলে এদের জেল হওয়া দরকার শুধু এই প্রার্থীগুলোর জেল নয় এই লিস্টগুলো যারা তৈরি করে দিয়েছে এস লিস্টগুলো যারা তৈরি করে দিয়েছে সেই চক সেই কাউন্সিলার বা যারা যারা সই করেছে রেকমেন্ডিং অথরিটি এদের সকলের বিরুদ্ধে ব্যবস্থার জন্য যা করা দরকার বাংলা পক্ষ কিন্তু এই লড়াইটা শুরু করবে কারণ এর আগে বারবার আমরা দেখিয়েছি এরমভাবে এরা যা তা ওবিসি লিস্ট বার করে এরা যা তা এস টি লিস্ট বার করে যখন ইচ্ছে এরা হয়ে যায় যখন ইচ্ছে এরা এস হয়ে যায় যখন ইচ্ছে এরা এস হয়ে যায় এবং এখন প্রকট হয়ে গেছে আমি কি কি দেখাবো প্রথমত আমি দেখাবো হচ্ছে যে এই লিস্টটা যে লিস্টটা নিয়ে কথা হচ্ছে দ্বিতীয়ত দেখাবো হচ্ছে পশ্চিমবঙ্গে এস টি লিস্টটা কি আসলে কারা এস টি পশ্চিমবঙ্গে কোন কোন পদবি ট্রাইব শিডিউল ট্রাইব ঠিক আছে এই এই লাইফটা শেয়ার করবেন এই লাইফটা ব্যাপক হারে শেয়ার চাই ঠিক আছে প্রথম থেকেই শুরু করি এই হচ্ছে সেই লিস্ট মেমো নাম্বার পিআরবি পিআরবি মানে হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তার একদম মেমো নাম্বার অনুযায়ী যেটা দেওয়া আছে এবং উনিশ তারিখ ঠিক আছে এই চার পাঁচ দিন আগে বেরিয়েছে লিস্টটা ফাইনাল ফাইনাল মানে এর মধ্যে কয়েকটা যারা নাম ভারিয়ে মানে সার্টিফিকেট ভারিয়ে এস টি হয়েছে এর মধ্যে সেই সব ক্রিমিনাল ঢুকে পড়েছে ঠিক আছে আমি আপনাকে নাম কয়েকটা দেখাচ্ছি বিট্টু রাউত এ হচ্ছে ক্যাটেগরি অ্যাস পার ডকুমেন্ট সাবমিটেড বাই ক্যান্ডিডেট এস টি ঠিক আছে ভেবে দেখুন সুরজ কুমার স টি পরীক্ষিত আহেরি এস টি ঠিক আছে সোনু টি রাজকুমার স টি সন্দীপ কুমার প্রসাদ এস টি অমিত কুমার শাকি এস টি এই বাবুলাল স সব এস টি মানে দাবি করছে বাবুলাল স এস টি ঠিক আছে বুঝতে পারছেন আরো দেখাচ্ছে এটা পরের লিস্ট রয়েছে এটার কথা শোনা যাচ্ছে একজন লিখছেন কথা শোনা যাচ্ছে না নীরজ কুমার যাদব এস টি ঠিক আছে সানি স প্রসাদ এস টি রোহিত শ এস টি সুজিত কুমার স এস টি অশ্লোক কুমার এস টি প্রেরানা ভার্মা কারণ লেডি কনস্টেবলও ছিল এস টি ঠিক আছে মনি কুমারী গুপ্তা এস টি নিগিতা ঠাকুর এস টি বোঝা গেল এবার যা বোঝার সেটা বুঝে নিন আমি একদম পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী বিকাশ কল্যাণ যে ওয়েবসাইট ঠিক আছে সেখানে আমি আপনাকে লিস্ট দেখাচ্ছি এই লিস্টের সত্যতা আমাদের কাছে জানা নেই এই যে আগের এই লিস্টের সত্যতা অবশ্যই জানা আছে আগের লিস্টির সত্যতা জানা নেই আগের লিস্টটি নিয়ে আমরা জমা দিয়েছি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে আমরা পুলিশের নানা আধিকারিকদের সাথে আমাদের কথা হচ্ছে আমরা এটা ক্রিমিনাল প্রসিডিওরে যাব যদি এটা সম্পূর্ণ প্রমাণিত হয় এবার দেখুন কারা কারা লিস্ট অফ শিডিউল ট্রাইব পশ্চিমবঙ্গে অসুর বেদিয়া বা বেদিয়া ভূমিজ ভুটিয়া শেরপা টোটো দুকপা কাগাতা তিবেতান ইলম বীরঝর বীরজিয়া চাকমা চেরো চিকবরাইক গাঢ় গন গড়াইত হাজং হো কারমালি খারোয়ার খোন কিষান কোরা কোরোয়া লেপচা লোধা খেরিয়া বা খাড়িয়া লোহারা বা লোহরা মাঘ মাহালি মালি মালপাহাড়িয়া মেচ মরু, মুন্ডা নাগেশিয়া ওরাও পাহাড়িয়া রাভা সাঁওতাল সৌরিয়া পাহাড়িয়া সবর লিম্বু তামাং ঠিক আছে যা দেখার এখান থেকে দেখে নিলেন আর নতুন এক্সট্রা কিচ্ছু দেখার নেই একটাই একমাত্র বিষয় যে লিস্টটা প্রথমে দেখালাম এর সত্যতা সেটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন করছি অলরেডি ঠিক আছে এবার আমি একটা কথা বলতে চাই এই যে লিস্টে এটা দেখলেন এটা কিন্তু আমরা বারবার নানা জিনিসে দেখতে পাচ্ছি বারবার নানা জিনিসে ঠিক আছে এটা প্রথমবার হচ্ছে না এবং বারবার কিন্তু এই যখন এই লিস্টগুলো বেরোয় ঠিক বেরোয় হচ্ছে বুঝতেই পারছেন যে ওই যাদের থেকে বেরোয় তাদেরই বেরোয় বুঝতে পেরেছেন কি বলছি বুঝতে পারলেন কি বলেছি একদম ঠিক তাদেরই বেরোয় ওকে এবার আমি একবার যে কথাটা বলতে চাই এই জিনিস আমরা নিট পরীক্ষায় দেখেছি এই জিনিস আমরা মানে ডাক্তারি সিটেরা এইভাবে দখল করেছে এরা এইভাবে হেলথ ডিপার্টমেন্টে সিট দখল করছে এরা এইভাবে মানে প্রতিটি বিভাগ একদম ভেতর থেকে খেয়ে নিয়ে ভেতর থেকে খেয়ে নিয়ে দখল করার যে এদের বিষয়টি ঠিক সেই জিনিসটি কিন্তু করছে ঠিক আছে এর একখানা বিহিত চাই এবং বাংলার যারা শিডিউল ট্রাইবস অর্থাৎ যারা তফসিলি উপজাতি তাদের প্রতি এই অন্যায় কারণ তারা বাংলার ভূমিপুত্র স ঠাকুর ভার্মা এরা বাংলার ভূমিপুত্র নয় এটা আমাকে হাঁটু জলে যদি মানে গলা অব্দি জলে যদি বলতে হয় বলবো এরা বাংলার ভূমিপুত্র নয় একদম কাগজ অনুযায়ী নয় কোনো নিয়মেই নয় বোঝা গেল এই লিস্টটি আমরা পেয়েছি এই লিস্টটি সার্কুলেট হচ্ছে আমরা এরপরে যেটা করেছি যে এই জিনিসটাই আমরা বারবার এবার ক্রস চেকিং করার চেষ্টা করছে এটা কি কোনো ক্লেরিক্যাল ভুল হয়েছে ক্লেরিক্যাল ভুল হয়ে থাকলে সেটা নিয়ে যে নতুন কোনো লিস্ট যদি বার করার কথা থাকে সেরকম কোনো লিস্ট কিন্তু এখনও পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে এখনও বেরোয়নি তার মানে এই যে ফাইনাল লিস্ট অফ প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট এটাই কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল লিস্ট অফ প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট অর্থাৎ বাংলা পক্ষ যদি লড়াইটা না করে প্রতিটি বাংলার ভূমিপুত্র যদি লড়াইতে এগিয়ে না আসে তাহলে কিন্তু এইটাই থেকে যাবে আমরা জানতে চাই এটা কি হচ্ছে এই কাগজ যদি ফলস হয় এই যে লিস্টটা আমাদের কাছে যেটা সার্কুলেট করা হয়েছে এটা যদি ফলস হয় এই ফলস লিস্টটাও কিন্তু সেক্ষেত্রে ইনভেস্টিগেট করা হোক যে কোন জায়গা থেকে এই ফলস লিস্ট বার করা হলো সব কিছুর ইনভেস্টিগেশন চাই এদিক হলো ইনভেস্টিগেশন চাই ওদিক হলো ইনভেস্টিগেশন চাই খুব স্পষ্ট কথা বোঝা গেল কারণ এই এস টি সার্টিফিকেট যদি কেউ জমা দিয়ে থাকে এইভাবে এবং যে যে আপনারা পদবী দেখলেন এটা আমাদের লজ্জা নয় এবং দুটো দিক হতে পারে এই লিস্টটাই ফলস সেক্ষেত্রে এই লিস্ট যারা জমা দিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক আর যদি লিস্টটা ফলস না হয়ে থাকে তাহলে এই কাস্ট সার্টিফিকেট যারা জমা দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং এদেরকে কাজ সার্টিফিকেট দিয়েছে যারা তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক কারণ এরা বছরের পর বছর এই যাবে তারা বছরের পর বছর একই জিনিস করে যাবে একটা তো কোথাও একখানা চেক চাই এই বাংলা যে এইভাবে ধর্মশালা করে দিচ্ছে এবং এদেরকে আমরা মাইনে দেব এই যদি এই এই টাইপের ফ্রড জোর চোর এর আগে আমরা দেখেছি পুলিশ কনস্টেবল পরীক্ষার সময় যে ইউপি বিহার থেকে হাজার হাজার ছেলে মেয়ে নাম ভারিয়ে পরীক্ষা দেয় এবং পুলিশের তৎপরতায় কয়েকজন ধরা পড়ে কয়েকজন ধরা পড়ে না বারবার কেন পরীক্ষা দিতে আসে তার কারণ নিশ্চয়ই তারা কোনোভাবে তাদের যে চ্যানেল আছে সেখানে নিশ্চয়ই আগে পেয়েছে তাই জন্য এই ঝুঁকি নিয়ে পরীক্ষাটা দিতে আসে অর্থাৎ অলরেডি আমাদের পশ্চিমবঙ্গের নানা সরকারি দপ্তর সেটা স্বাস্থ্য দপ্তর হোক পুলিশ দপ্তর হোক পৌরসভাগুলো হোক একদম ডেন এদের পৌরসভাটা ঠিক আছে যারাই হোক তারা নিশ্চয়ই এই মুহূর্তে কাজ করছে এই মুহূর্তে আমরা তাদের মাইনে দিচ্ছি আমরা তাদের আবার পেনশনও দেব কারণ পশ্চিমবঙ্গে এমন একখানা রাজ্য যেখানে রাজ্য সরকারি পেনশন এখনও বহাল রয়েছে অনেকে বলেন যে ডি আমরা চাই পশ্চিমবঙ্গের প্রতিটি রাজ্য সরকারি কর্মচারী বর্ধিত হারে পাক বাংলা পক্ষ খুব স্পষ্ট নীতি রয়েছে এই নিয়ে আমরা ডিএ আন্দোলনকারীদের যে এখানে যে যৌথ সংগ্রামী মঞ্চ তারা যখন এইখানে যে ইয়ে করছে অবস্থান করছে বাংলা পক্ষর প্রতিনিধি দল তাদের সঙ্গে গিয়ে দেখা করেছে এবং সংহতিও জানিয়ে এসছে কিন্তু যখনই তাদের সাথে কথা বলেছি বা সরকার পক্ষের সঙ্গে যে ধরনের কথাগুলো বাইরে এসছে সরকার পক্ষ বলে টাকা নেই আর এই পক্ষ বলে স্বাভাবিকভাবে ডিএ দিতে হবে এবার কথা হচ্ছে টাকা নেই এবং ডিএ দিতে হবে এই তাহলে মিলবে কিভাবে বাংলা পক্ষ এর সমাধান দিয়ে দিয়েছে ফলে কেউ যদি ডিএ দিতে চায় এবং কেউ যদি ডিএ পেতে চায় যারা ডিএ দিতে চায় এরকম যদি মনোবাঞ্ছা থাকে আর ডিএ পেতে চায় এরকম মনোবাঞ্ছা থাকে দুইকেই কিন্তু বাংলা পক্ষর এই স্পষ্ট আইনসম্মত ফর্মুলা এটা মানতে হবে কি সেই আইনসম্মত ফর্মুলা ঠিক আছে আমি বলি বাংলার মাটিতে যে কোনো রাজ্য সরকারি চাকরি এর পাওয়ার জন্য বাংলা লিখতে বলতে পড়তে জানতে হবে বাংলা লিখতে বলতে পড়তে জানতে হবে বাংলা পক্ষ স্পষ্ট বলছে এই মুহূর্তে বাংলার যে রাজ্য সরকারি কর্মচারী সেটা মিউনিসিপাল মিউনিসিপ্যালটিগুলি হোক সেটা স্বাস্থ্য দপ্তর হোক সেটা বিদ্যুৎ দপ্তর হোক সেটা পুলিশ স্বরাষ্ট্র দপ্তর হোক যে কোনো দপ্তরে হাজার হাজার বহিরাগত ঢুকে বসে আছে হাজার 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 বহিরাগত ঢুকে বসে আছে এরা ফুল মাইনে নিচ্ছে সঙ্গে রাজ্য সরকার যে ডিএটা দেয় সেটাও নিচ্ছে এরা বেআইনি ভাবে চাকরি করছে মহামান্য কলকাতা হাইকোর্ট সাম্প্রতিককালে একাধিক লোককে যারা বেআইনি ভাবে চাকরি করছে সেই জন্য তাদের চাকরি থেকে বরখাস্ত করেছে অর্থাৎ রাজ্য সরকারি চাকরি থেকে বরখাস্ত হওয়া এটা কোনো মানে কখনো কেউ শুনতে পায়নি এরকম আবার হয় নাকি এরকম টাইপের জিনিস নয় ঠিক আছে কিন্তু কিন্তু আমরা একটা কথা বলতে চাই সারা পশ্চিমবঙ্গে যত রাজ্য সরকারি কর্মচারী রয়েছে আবার বলছি শুনুন সারা পশ্চিমবঙ্গে যত রাজ্য সরকারি কর্মচারী আছে বোঝা গেল তাদের সকলের লিখিত বাংলা লেখা পড়া পুরো পরীক্ষা নেওয়া হোক কি বোঝা গেল সারা পশ্চিমবঙ্গে যত রাজ্য সরকারি কর্মচারী আছে যে কোনো দপ্তরে শিক্ষা দপ্তর তাদের সকলের বাংলা লেখা পড়া বলার একদম ওপেন অন ক্যামেরা পরীক্ষা নেওয়া হোক এবং আমার স্পষ্ট জানি একটা ভালো শতাংশ লোকজন এতে ফেল করবে ফেল করবে কারণ তারা ফ্রড ফেল করবে কারণ তারা ফ্রড তারা এই বাংলায় চাকরি করার যে নিয়মটি ঠিক আছে যেটা নিয়ম রয়েছে সেটা তারা মানে হয়নি তাদের তাদের সেই অনুযায়ী তারা ওতে এলিজিবল নয় ঠিক আছে তাহলে তাদের চাকরি থেকে পত্রবাদ বরখাস্ত করুন এতদিন যে মাইনে নিয়েছে বেআইনি ভাবে সেটা তাদের থেকে আদায় করুন তাহলে দেখবেন যারা জেনুইন রাজ্য সরকারি কর্মচারী এই বাংলার ভূমিপুত্র বাঙালি হোক যা হোক যারা বাংলা লিখতে পড়তে বলতে জানে তাদের ডি এর কোনো অভাব হবে না কারণ আপনি একটা বিরাট শতাংশ মানে ফ্রড কর্মচারী তাদের এক তাদের পথ থেকে মানে লাথি মেরে বার করে দিলেন এবং এতদিন তারা বেআইনিভাবে তারা যে মাইনে নিয়েছে সেটা তাদের থেকে বাজেয়াপ্ত করলেন এতে আপনার যা পয়সাটা আপনার বাঁচলো এবং আসবে এ দিয়ে আপনি এ দিয়ে আপনি সকলের দিয়ে তো বটেই যে রিক্রুটমেন্টগুলো পশ্চিমবঙ্গ সরকার আটকে রে রাখছে বা রেজাল্ট পাবলিশিং আটকে রাখছে যা নিয়ে নানা সময় বাংলার ছেলেমেয়েরা ভূমিপুত্ররা বাঙালি ছেলেমেয়েরা যারা দরবার করে সেইগুলো অনেকগুলো রিলিজ করে দিতে পারবেন এইটা একটা স্পষ্ট নীতি এটা একটা আইনি নীতি এটা একটা সাংবিধানিক নীতি যদি সজিচ্ছা থাকে তাহলে এটা সম্ভব এই যে লিস্টটি এক্ষুনি দেখালাম এটা নেটে সার্কুলেট করছে হ্যাঁ এই লিস্টটি আমরা ওয়েবসাইটে পাইনি এই লিস্টটি আমরা ওয়েবসাইটে পাইনি কিন্তু এই লিস্টটির সত্যতা প্রথম কথা যাচাই এটা সত্য কি দুই সত্য যদি না হয় তাহলে এই লিস্ট যারা সার্কুলেট করেছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে তাদের আইনের আওতায় আনা তিন লিস্ট যদি সত্য হয় তাহলে এই যাদের যাদের নাম এখানে পাওয়া যাচ্ছে তাদেরকে আইনে আওতায় নেওয়া যারা ফলস এস সার্টিফিকেট দিয়েছে এবং চার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ফলস যে সার্টিফিকেট দেওয়ার যে চক্র সেটাকে ধ্বংস করা এরকম আরও অনেক চক্র আছে আমরা প্রমাণ সহ পেয়ে গেছি যেটা নিয়ে আমরা খুব সম্প্রতি মুভ করব হাওড়ায় একটা স্কুলে হাওড়াতেই সেই আরবান হাওড়া গ্রামীণ হাওড়া নয় একজন বিহার থেকে থেকে বছরের বাচ্চাদের একদম অন মানে সাত দশ স্কুলে যে সে পড়তো এই কাগজটা দিয়ে দিচ্ছে যেটার ফলে এখানে আধার চেঞ্জ করে এই পুরো এখানে ডোমিসাইল সার্টিফিকেটটা বার করে নিচ্ছে স্কুলের সার্টিফিকেট দিয়ে স্কুল ফুলে কোনো ব্যাপার নেই এরম একটা কোনো কিন্তু জি নয় এই টিটাগড়ে ভা টিটাগড়ে ভাটপাড়ায় ঠিক আছে রিষড়াতে হাওড়া শালকিয়া শিবপুর বুঝতে পেরেছেন আসানসোল রানীগঞ্জ শিলিগুড়ি সর্বত্র এরকম অনেক পাওয়া যাবে মাস্টার জি যারা হু হু করে ঢোকাচ্ছেন এতদিন প্রতিটি দল ভোট ব্যাংকের জন্য বহিরাগত তোষণের কারণে এদেরকে একদম কোনো ডিস্টার্ব করেন আর তাছাড়া সব বাঙালি বিসিএস কর্মী যে যে বাঙালি বিসিএস কর্মী যেগুলো এগুলো আটকে রাখেন তার ওপরে যে বহিরাগত আইএস অনেক ক্ষেত্রে আমাদের কাছে একদম ডাইরেক্ট সেই বিসিএস কর্মীরা বলেছেন তারা সব অ্যাপ্রুভ করে দেন একটা ভয়ঙ্কর চক্র চলছে মানে বাঙালিকে একদম মানে বাংলাকে ফোপড়া করে দেওয়া একদম ভেতর থেকে সব একদম পঙ্গপালের মতো খেয়ে নেওয়া এখন বাংলা পক্ষ আছে ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা পক্ষ এই জিনিসটির কিন্তু সমাধান করে ছাড়বে এই সমাধানটা হয়ে গেলে না অনেকের টনক নড়ে যাবে হ্যাঁ অনেক বড় মাথা ধরা পড়বে অনেকের তথাকথিত দুর্নীতির মানে তথাকথিত কি বলবো সুন্দর জীবন তাদের এই দুর্নীতির কারণে নষ্ট হয়ে যাবে কিন্তু আমাদের কিচ্ছু এসে যায় না আমরা চাই বাংলার মাটিতে এই যেরকম পার্থ চ্যাটার্জি তার পলিটিক্যাল ক্যারিয়ার হোক যা ক্যারিয়ার হোক নষ্ট হয়ে গেছে তেমনি আমরা চাই তাদের এই এই অন্য ক্যারিয়ার এই অন্যান্য যে দুর্নীতিবাজগুলো রয়েছে যারা বাংলার মাটিতে ক্রমাগত বাংলার ভূমিপুত্রদের বঞ্চিত করে যাচ্ছে বহিরাগত তোষণ করে যাচ্ছে জালি করছে জালি ডোমিসাইল বার করছে জালি কাস্ট সার্টিফিকেট বার করাচ্ছে তাদের জীবন ধ্বংস হয়ে যাক আইন এবং সংবিধানের মাধ্যমে জয় বাংলা